হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আমি আমিও ভালোই আছি। তো আজকের এই দিনটা আমার কাছে খুব দুঃখজনক একটা দিন। মানে আজকের এই দিনটাতে আমি আমার মাকে হারিয়েছি। আজকে জানুয়ারি মাসের 5 তারিখ, বৃহস্পতিবার। আর ঠিক এই জানুয়ারি মাসের 5 তারিখ বৃহস্পতিবারের দিন ছিল সেই দিনও যেদিন আমার মা মারা গেছিলো। জানুয়ারি মাসের 5 তারিখ ছিল আর বৃহস্পতিবার দিনটাও ছিল। তো দেখো আজকে সেই দিনটাও মিলে গেছে। আজকেও বৃহস্পতিবার আর 5 তারিখ, আর নতুন সাল 2023 চলছে এটা। তো আমি মানে আজকের দিনেই মা মারা গেছিলো, আমার মা আমাকে ছেড়ে চলে গেছিলো। তখন আমি অনেক ছোট ছিলাম, যখন মা মারা গেছে অনেকটাই ছোট ছিলাম। আমার বড় মেয়ে যেমন আরাধ্যা ঠিক তেমন ছিলাম। মা যখন মারা যায়, মা মারা গেছিলো একটা অ্যাক্সিডেন্টে। মা রান্না করতে করতে মায়ের গায়ে আগুন লেগে গেছিলো, আর আগুন লেগে মা মারা গেছিলো। হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল, 2-4 দিন বেঁচে ছিল, তারপরে তারপরে মারা গেছে। তো তো আজকের এই দিনটাকে খুব মিস করি, যে যখন মানে খুব ছুটতেই ভাবি যেন চোখ দিয়ে জল না বেরোয়, জানো, ভাবি যে চোখ দিয়ে যেন জল না বের হয়, তাও চোখ দিয়ে জল বের হয়ে যায়। তো মা হয়তো রান্না করছিল, রান্না করতে করতে মানে ঘড়িতে রান্না করছিল, রান্না করতে করতে গায়ে আগুন লেগে গেছিলো, আগুন লেগে মারা গেছে। আর তারপরে বাড়িতে আমরা এই তো মা মারা যাওয়ার পর আমি, দাদা আর বাবা আমরা এই কয়জনই থাকতাম। আর পুরো সংসারটাকে আমি মানে মানে রান্নাবাড়ি কাজকর্ম সব আমি করতাম। আমি তখন অনেক ছোট ছিলাম, বললাম আমার আরাধ্যার মতন। রান্নাবাড়ি করতে ঠিকঠাক পারতাম না, যাই হোক বাবা শিখিয়ে দিত, বাবা করতো, দাদা করতো, আমিও করতাম, সবাই মিলে করতাম। মুড়ি মাঝখানে পড়াশোনা করতাম, সব কিছু করতাম। তো খুব মনে পড়ে জানো মায়ের কথা, তোমাদের যাদের মা আছে তোমরা খুব ভাগ্যবান যে তোমাদের মা আছে, মায়ের মতো পৃথিবীতে কেউ হয় না। তো যাই হোক, যেটা বলছিলাম যে মায়ের মতনই পৃথিবীতে কেউ হয় না, মায়ের জায়গায় কেউ কোনো দিন নিতে পারে না। আর তোমরা সবাই খুব ভাগ্যবান যাদের মা বাবা সবাই বেঁচে আছে, ভাগ্যবান, খুব ভালোবাসো তোমাদের মাকে তোমরা। আমি তো খুব অল্প বয়সে আমার মাকে হারিয়েছি। তো আজকে আমি স্নান টান করে একটুখানি, তোমাদের দাদা ভাই একটু ফুল টুল মালা টালা মিষ্টি এনে দিয়েছে, একটু আমি ভোগ দিব মায়ের ফটোর কাছে। আর আমার বিয়ে হয়েছে 2012 সালে। তো আমার বিয়ের 2 বছর কি 3 বছর পর, মানে 2012-13-14-15-16-17 তো বাবাও মারা গেছে। বাবা অসুস্থ হয়ে গেছিলো, সেই কারণে বাবা মারা গেছে, বাবার টিবি হয়েছিল। তো মাও মারা গেছে, বাবাও মারা গেছে, আর এখন আমি আর আমার দাদা আছি, আর আমার দিদি ছিল একটা, আমাদের সবার বড়। প্রথমে দিদি, দাদা, তারপর আমি। আমার দিদিও মারা গেছে, দিদি সুইসাইড করেছিল। শ্বশুরবাড়িতে খুব টর্চার করতো, মানে পণ যেটাকে বলে, দেওয়া জিনিসপত্র, টাকা পয়সা, পণ প্রথা, দান ধ্যান, এই সমস্ত ঠিকঠাক বাবা দিতে পারেনি, বাবা দেয়নি, মানে দিতে পারেনি বলতে দিয়েছিল যা কিছু, মানে কিছু টাকা হয়তো বাকি ছিল, তো সেই কারণে সবই দিয়েছিল, সোনা দানা খাট শোকেস আলমারি সব কিছু দিয়েছিল। তারপরে কিছু টাকা যেটা হলো দিতে পারেনি, মানে দেওয়া বাকি ছিল, পরে দিব এরকম বলেছিল। তো দিদিকে বিয়ের পর থেকে শ্বশুরবাড়িতেও অত্যাধিক টর্চার করতো, মানে দিদি শাশুড়ি ধরে মানে একবার দুবার মেরেও ছিল। তো এই সমস্ত অশান্তি টর্চারে দিদি রাগ করে গায়ে আগুন ধরে দিয়েছিল। তো শিলিগুড়ি টিলিগুড়ি অনেক জায়গায় দিদিকে নিয়ে যাওয়া হয়েছিল, বাঁচাতে পারিনি। আর এই দেখো, এই যে এটা হলো আমার মার ফটো। আর এই ফটোটা জানো, এই ফটোটা একটা জয়েন্ট ফটো ছিল, মানে আমি আমার দাদু দিদি আমরা সকলে একটা একটা মানে সকলে একটা গ্রুপ ফটো ছিল, জয়েন্ট ফটো। সেই ফটোটা থেকে মার এই ফটোটা বের করা হয়েছে, মানে মা অনেক পিছনে দাঁড়িয়েছিল, সেখান থেকে মাথাটা কেটে নেওয়া হয়েছিল, নিয়ে একটা অন্য বডির সঙ্গে এটা লাগানো হয়েছে, মানে স্টুডিওতে দেওয়া হয়েছিল। সেই ফটোটা স্টুডিওতে দিয়েছিলাম, আর স্টুডিওওয়ালায় এরকম করে ফটোটা বের করে তৈরি করে দিয়েছে। মানে অতদিন আগে আমাদের কারোর কাছে মোবাইল ছিল না, আর এরকম অ্যান্ড্রয়েড ভালো স্মার্টফোন ক্যামেরাওয়ালা এরকম ফোন তো ছিলই না। তো একটা এমনি ফটো আমরা স্টুডিওতে তুলেছিলাম, জয়েন্ট ফটো, সেটা থেকে এই ফটোটা বের করা হয়েছে। আর জানো মায়ের এই যে ফটোটা, এই একটা মাত্র ফটোই আমার কাছে আছে, তা আমাদের কোনো ফটো আমার কাছে নেই। এই ফটোটা অনেক কষ্ট করে বের করা হয়েছে, বললামই যে গ্রুপ একটা ফটো ছিল সেখান থেকে বের করে নেওয়া হয়েছে এটা। আর সেই পুরোনো ফটোটা যে কোথায় আছে কে জানে, কোথায় হারিয়ে গেছে হয়তো পুরোনো ফটোটা, আর ওখান থেকে এই যে ফটোটা খুব কষ্ট করে বের করা হয়েছে। এই একটা মাত্র ফটোই আমার কাছে আছে, তা আমাদের মায়ের কোনো স্মৃতি আমার কাছে নেই, কোনো ফটো টটো কিচ্ছু নেই, কোনো কিছু নেই, শুধু ফটোটাই বর্তমানে আমার কাছে রয়ে গেছে।
তো চলো আমি স্নান করি, স্নান করে পুজো দিয়ে নিই, নাচটা কথা বলতে বলতে লেট হয়ে যাবে আর আমার মনের কথাও শেষ হবে না, তো আমি স্নানটা করে পুজোটা আগে দিয়ে ফেলি। আর আমার স্নান হয়ে গেছে, আর স্নান করে আমি দেখো পুজো দিতে চলে এসেছি, দেখো এদেখো আমি পুজো করছি। আর এই যে পূর্ণমানন্দকে দেখতে পাচ্ছ, এটা আমার মা, এই ঠাকুরেরই দীক্ষিত ছিল, তো মায়ের মৃত্যুবার্ষিকীর দিন এই যে পূর্ণমানন্দকে যে দেখছো, এই পূর্ণমানন্দরই পুজো হতো, যজ্ঞ হতো, অনুষ্ঠান হতো, খিচুড়ি প্রসাদ বিতরণ করা হতো সবাইকে, এই ঠাকুরেরই মা দীক্ষিত ছিল, তো এই ঠাকুরের নাম করে সেই দিনটাতে পুজো হতো, অনুষ্ঠান হতো, খাওয়া দাওয়া লোককে করাতাম। আমার মায়ের মৃত্যুবার্ষিকীতে প্রত্যেক বছর, আমার বিয়ের আগে প্রতিটা বছর পুজো হতো, অনুষ্ঠান হতো, মানে পুজো হতো, কীর্তন হতো, যজ্ঞ হতো, সব লোককে প্রসাদ বিতরণ করা হতো বিয়ের আগে। তারপরে আমার বিয়ে হয়ে গেল, বাবাও মারা গেল, তারপরে এরকম যজ্ঞ টজ্ঞ কীর্তন পুজো এগুলো মোটামুটি বন্ধই হয়ে গেছিলো। এরকম মানে বাবা মারা গেল, আমার বিয়ে হয়ে গেছে, কে করবে বলো, এই জন্য এরকম ছোটো মোটো করেই এই দিনটা আমি পালন করি। এরকম মোমবাতি জ্বালিয়ে দিই, তারপর আজকে যদিও মোমবাতি আমি জ্বালাইনি, এই যেরকম প্রদীপ জ্বালিয়ে দিই, ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিই, ধূপকাঠি জ্বালিয়ে দিই, এরকম ভোগ দিই, আর এইরকম করে ছোটো মোটো করে আমি দিনটা পালন করি। আমার মা যেখানে থাকুক খুব যেন ভালো থাকে, খুব যেন সুন্দর থাকে, আর মা উপর থেকে আমাদের যেন আশীর্বাদ করে, আমাকে, আমার দুই মেয়েকে, আমার দাদাকে, তার মেয়েকে, সকলকে যেন আশীর্বাদ করে যে আমরা যেন ভালো থাকি। আর মায়ের আশীর্বাদ ছাড়া, বাবার আশীর্বাদ ছাড়া কোনো দিন কোনো কিছু সম্ভব না, তো মা বাবার আশীর্বাদ যেন সারা জীবন আমার সঙ্গে থাকে। আর কি বলবো বলো, খুব মনটা খারাপ লাগছে, এত বছর হয়ে গেছে, মা বাবাকে তো ভুলিনি, যাই হোক মা বাবাকে তো কেউই ভোলে না, সারা জীবন তারা মনে থাকে, মনের মাঝখানে একটা মন্দিরে থাকে, তো যাই হোক এত বছর হয়ে গেছে তাদেরকে তো ভুলিনি আমি, কিন্তু কেন জানি আমার বাবার কথা খুব মনে পড়ে জানো, মানে মনে হয় যে বাবা মারা যায়নি, বাবা আমার পাশেই আছে, এখনই হয়তো বাবা ফোন করবে, কথা বলবে, মানে আমি কথাই বলতে পারছি না আজকে কী যে হয়েছে, তো যাই হোক বাবাকে খুব মিস করি, মাকেও মিস করি অবশ্যই, কিন্তু বাবার কথাও খুব মনে পড়ে, বাবাকে মনে হয় না যে বাবা মারা গেছে, চলে গেছে, মনে হয় বাবা এখনও বেঁচে আছে, মানে আমি এখানে গুজরাটে চলে এসেছি, তারপরে বাবাকে ফোন করতাম, কথা বলতো, তো এখনও মনে হয় যে বাবা এখানেই আছে। আজকে আমি কোনো কথা বলতে পারছি না, বারবার খুব ইমোশনাল হয়ে যাচ্ছি, আর যাই হোক তোমরাও হয়তো বোর হয়ে যাচ্ছ আমার কথা শুনে, তো আমি আর কিছু বলতে পারছি না, তো টাটা, সবাই ভালো থাকো।